রক্তদান মহদান, রক্তদান জীবনদান। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা রবে, বলেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। আমি কথা বলছি এক 25 বছর বয়সের অমলকে নিয়ে। অমল তার গর্ভবতী স্ত্রী এবং ক্যান্সারে আক্রান্ত মাকে রেখে যাচ্ছে হসপিটালে ডাক্তারের কাছে। অমল খুব নিম্নবিত্ত পরিবারের ছেলে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে তার গৃহে চাল আসে। তার মা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখন ক্যান্সারের চিকিৎসা করাচ্ছে এবং তার স্ত্রী কিছুদিন পরেই এক শিশুর জন্ম দেবে। মনে আনন্দ বুকে ভয় নিয়ে সে যাচ্ছে ডাক্তারের কাছে করোনা রিপোর্ট আনতে। সে নিজেও একজন ওলা ড্রাইভার। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিধারা প্রকল্পের আন্ডারে সে একটা ওলা কিনেছে। তবে এই করোনা পরিস্থিতিতে এই লকডাউনের টাইমে যাতায়াত বন্ধই হয়ে গেছে, তাই তার ব্যবসা মানে তার কাজ ডুবে গেছে। রিপোর্টে আসে হি ইজ করোনা পজেসড, করোনা পজিটিভ। ডাক্তার তাকে সাজেস্ট করে জাস্ট গো ইন ইওর হসপিটাল, তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করার জন্য। হসপিটালে ভর্তির কয়েকদিন পর অমলের এমন অবস্থা হয় তার প্লাজমা ব্লাডের প্রয়োজন হয়। ডাক্তার তাকে বলেন প্লাজমা ব্লাড কিনতে, কোনো রোগীর কাছ থেকে অর্থের বিনিময়ে রক্ত কিনতে। অন্যদিকে তার সত্যরত সম্মানের সন্তানের জন্ম হয়ে গেছে। সে তার সন্তানকে এখনো পর্যন্ত দেখতে পায়নি। মনে কষ্ট, বুকে ভয়, আর সে নিঃশ্বাস নিতে পারছে না। রক্ত শূন্যতায় শরীর ভরে গেছে। প্লাজমা ব্লাড যে কিনবে তার সেই অবস্থা নেই। পরিবারে পরের দিন সে কিভাবে চালাবে সংসার তাতেই তার ভয়। সে ভাবছে আকাশের দিকে তাকিয়ে, কেউ কি নেই? কোনোভাবে কি মিরাকল হতে পারে না? সে কি তার সন্তানকে কোনোদিন দেখতে পাবে না? রক্ত শূন্য দেহ নিয়ে চোখ ফিকে করে সে আকাশের দিকে তাকিয়ে থাকে। এমনই বহু অমলকে, এমনও বহু করোনা পেশেন্টকে বাঁচানোর জন্য এমনই বহু শিশু রয়েছে যারা করোনায় পজেসড, করোনা পজিটিভ আসছে এবং তাদের প্লাজমা ব্লাডের প্রয়োজন। এরকমই হাজার হাজার অমলকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের সহযোগী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিভিন্ন জেলায় জেলায়, ব্লকে ব্লকে, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে, বিভিন্ন রাজ্যে অঞ্চলে এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন খাদ্যসাথীর মাধ্যমে, দুয়ারী সরকারের মাধ্যমে আমাদের দুবেলা দুমুঠো অন্নের আর চিন্তা রাখছেন না, সেটি যোগাচ্ছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে যেরকমভাবে চিকিৎসা ব্যবস্থা সুলভ এবং সহজ করে দিয়েছেন, উনি যেরকমভাবে একজন সদ্যজাত মাকে সবুজশ্রীর মাধ্যমে ভরিয়ে তুলেছেন, ঠিক সেরকমভাবে যদি করোনার সময় আপনার প্লাজমা ব্লাডের প্রয়োজন হয়, তা তো আর নতুন কোনো প্রকল্প দিয়ে নয়, বরং আমাদের সহযোগিতা এবং উদ্যোগ দিয়েই তিনি তা পূর্ণ করছেন। তাই আজ এখানে বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে রক্তদান শিবির। গিভিং ব্লাড ইজ জাস্ট অ্যান অ্যাক্ট, ইটস নট অ্যাবাউট গিভিং ব্লাড টু সামওয়ান, ইটস অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্যাট সেভস থাউজেন্ডস অফ পিপলস লাইফ। Your 15 minutes of giving your blood will save someone's entire life. Your one bag of blood will save a human face. A person is asking money, or a person without asking money, or asking for any big issues, he is a great kind of person because he is giving his blood without any money. If you were 18 and above, so you should be definitely a part of giving blood. So just go and donate your blood. You can save one life. এবার প্রশ্ন আসতে পারে, আপনি কেন রক্তদান করবেন? আপনি কেন রক্তদান করবেন? হসপিটালে গেলে সেখানে রক্ত তো পেয়েই যাবে, কিন্তু রক্তটা কোথায়? আপনাকেই তো দান করতে হবে। বর্তমান কালে অন্য ব্যবস্থা না হয় আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যে হাত খরচা, আমাদের যে আংশিকভাবে আমরা কি করে যে সংসারটা চালাবো, সামান্য নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা অত্যন্ত কষ্টজনক, সত্যিই কষ্টজনক। আর তার মধ্যে এই করোনার সময়
আচ্ছা আপনারা দাতা কর্ণকে চেনেন তো? আপনারা মহাভারতের কর্ণকে কেন চেনেন? কারণ সে দাতা কর্ণ। কোনদিনই কি শুনেছেন জীবনদাতা কর্ণ? না, কিন্তু আপনি হতে পারেন জীবনদাতা। আপনি হয়ে যেতে পারেন জীবনদাতা। আপনি যদি এই করোনার সময় কোন মানুষকে, কোন দরিদ্র মানুষকে বা হয়তো আমাকে যদি দেন চাল ডাল বা কিছু অর্থ, তাহলে আপনি হবেন দাতা। কিন্তু আপনি যদি কাউকে রক্ত দিয়ে সাহায্য করেন, কোন করোনা পেশেন্টকে আপনি যদি রক্ত দিয়ে সাহায্য করেন, তাহলে আপনি হয়ে যাবেন জীবনদাতা। কর্ণের নাম যেমন আমরা সবাই বলি দাদা কর্ণ, সমস্ত সম্পদ দিয়ে দিচ্ছে। আপনার কাছে হয়তো অত সম্পদ নেই, অত প্রাচুর্য নেই, কিন্তু আপনি রক্তদান করে আপনি সেই মানুষটির কাছে ভগবান হয়ে যেতে পারেন। হয়তো আপনার নাম মহাভারতের পাতায় কর্ণের মতন করে লেখা থাকবে না, কিন্তু সেই মানুষটার মনে লেখা থাকবে, আপনার মনে লেখা থাকবে, আপনি নিজের মতন করে ভালোবেসে বাঁচতে পারবেন। জীবনদাতা হয়ে ওঠার জন্য তার সঙ্গে যদি আপনি হয়ে উঠতে পারেন কারোর জীবন দাতা, আপনি সর্বসেরা। এবার বাম আর রাম, যেই রাম জয় শ্রীরামের শব্দটিকে কলঙ্কিত করেছে, যেই বামের আব্বাস সিদ্দিকী নানান ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলেছেন, বিভিন্ন ধর্ম নিয়ে আক্রমণ করেছেন, এই বাম ভাই আর রাম ভাই চাইছে হিন্দু মুসলমানের মধ্যে আবার ভেদাভেদ হোক, আবার ঝামেলা। কিন্তু আমরা কিন্তু তাদের সাহায্য করতে পারি রক্তদানের মাধ্যমে। তারা বলছে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ আরো আছে, তারা যখন ভোটে রাজনীতি করে তখন তারা ধর্মভেদ নানান ভাবে এই ধর্মিক ভাবে রাজনীতিটাকে নিজেদের দিকে আনার চেষ্টা করে, কখনো মুসলিম ভাই বোনেদের বলেন, কখনো হিন্দু ভাই বোনেদের হয়ে বলেন। তো আমরা কিন্তু এইভাবেই তাদেরকে জবাব দিতে পারি, কারণ একজন পেশেন্টের যখন ব্লাড দরকার হয় তখন কিন্তু ডক্টর বলেন না যে আমার একজন হিন্দু ভাইয়ের ব্লাড লাগবে, আমার একজন শূদ্র ভাইয়ের ব্লাড লাগবে, বা বলেন না আমার একজন মুসলিম মৌলবীর ব্লাড লাগবে, আমার একজন মোরা মুসলমানের ব্লাড লাগবে, এরকম ভাবে কিন্তু তিনি বলেন না। তিনি বলেন আমার এ পজিটিভ ব্লাড লাগবে, আমার বি নেগেটিভ ব্লাড লাগবে, আমার ও পজিটিভ ব্লাড লাগবে। সো কার রক্ত হিন্দুর রক্ত মুসলিমের, না মুসলিমের রক্ত খ্রিস্টান, না খ্রিস্টানের রক্ত জৈন, এরকম কোনো ব্যাপার নেই। আমরা রক্তদানের মাধ্যমেই প্রমাণ করে দেব ওরা এক, বৃন্তে দুই, চিত পশু, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। আমরা আবার রক্তদানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জায়গায় জায়গায় যেভাবে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে, সেকে তাকে আন্তরিক ভাবে সম্মান জানাই। আপনারা প্রত্যেকে যেভাবে অংশগ্রহণ করছেন এবং রক্তদান করছেন, কি জানেন, কালকে আমার এক জেঠু আমাকে এসে বলছে, কিরে তুই রক্ত দিবি না, তোর বয়স কত? এই তো আমি তো রক্ত দিয়েলাম বিজেপির ওখান থেকে রক্তদান শিবির, বিজেপির ওখান থেকে একটা দান শিবির, বলে হ্যাঁ ওই তো একটা করেছে, ওখানে এলাম, আবার কি জানিস পুরস্কারে দিচ্ছে ট্রলি ব্যাগ। তো মানে ট্রলি ব্যাগের বিনিময়ে যদি আপনি রক্ত দেন, তাহলে মানে সেই বিষয়টা কোন জায়গায় এসে পৌঁছেছে যে বিজেপির ওখানে যাবে না বলে লোভ দেখিয়ে মানুষকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে ট্রলি ব্যাগের বিনিময়ে সেখানে রক্তদান করা হচ্ছে। আপনি যদি কোনো কিছু বিনিময়ে কিছু দান করেন, তাহলে আপনি কিন্তু শুধু দাতা হয়ে যান। আর যদি কোনো কিছু না বিনিময়ে আপনি কিছু দান করেন, তাহলে আপনি হবেন জীবনদাতা। যদি সেটা রক্তের ক্ষেত্রে হয় তাহলে তো অবশ্যই। তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরে এসে রক্তদান করে মানুষ কিছু ছাড়াই, কোনো কিছু বিনামূল্যে, মানুষকে লোভ দেখানোর কোনো দরকার হয়। আর তৃণমূল কংগ্রেসের এই সভা থেকে বা
রক্তদান শিবির থেকে যা দেওয়া হয় সেগুলো হলো খাদ্যের সামগ্রী। মামা বোনেরা এসেছেন, এবার রক্ত দিয়ে ওনারা যাবেন, এবার বাড়ি গিয়ে কি রান্না করবেন এই দুপুর বেলা, তাই তাদের জন্য সেই খাবার বা হয়তো কিছু ফ্রুটস যেগুলো আপনাদের হেল্প করবে লোহিত রক্ত কণিকার সঞ্চারিত হওয়ার জন্য সেগুলো দেওয়া হয়। কোনো ট্রলি ব্যাগ, কোনো ঘড়ি, কোনো মোবাইল ফোন, কোনো ল্যাপটপ গিফট করা হয় না। তাহলে আপনি যে পুণ্যটা করছেন একজন মানুষকে বাঁচিয়ে, সেই পুণ্যর থেকে কিছুটা অংশ কেটে গিয়ে কিন্তু পাপে চলে যায়। তাই তৃণমূল কংগ্রেসই পারে, তৃণমূল কংগ্রেসই পারে, আর তৃণমূল কংগ্রেসই পারে হিন্দু মুসলিম শিখ জৈন এই সব জিনিসকে বাধা দিকে বাদ দিয়ে নতুন করে নতুন সমাজ গড়ে তুলতে, যেই সমাজে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী দেখতে পাবো, যেই সমাজে আমরা কাজী নজরুল ইসলামের বেটি বাঁচানোর নামে ধর্ষণ, হিন্দু মুসলমান কথা বলি, মুসলিম তাহার নয়ন মুনি, হিন্দু তাহার প্রাণ, এই বাংলা দেখতে পাবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলা দেখার আপ্রাণ চেষ্টা করছেন, হয়তো বাংলার সেই সোনার বাংলা আবার আমরা গড়ব। তাই আপনারা সবাই এগিয়ে আসুন এবং দেখুন সুজলা সুফলা সুশ্যামলা ভারতবর্ষ মাতৃভূমিতে আমরা এক নেতৃত্বে বাংলাকে ভালো করব। আপনারা সবাই সাথে থাকুন, পাশে থাকুন এবং সাপোর্ট করুন তৃণমূল কংগ্রেসকে। ধন্যবাদ তৃণমূল কংগ্রেস।